নমস্কার দর্শক বন্ধুরা, ভ্রমণ এক্সপ্রেসে আপনাদের স্বাগত। অক্টোবর 2019 আমরা তিন মূর্তি বেরিয়ে পড়লাম রাজস্থানের উদ্দেশ্যে। কলকাতা থেকে ফ্লাইটে চললাম জয়পুর। জয়পুরে পৌঁছে আগে থেকে বুক করে রাখা গাড়িতে পৌঁছলাম হোটেলে, হোটেল বানি পার্ক প্যালেস। বেরিয়ে পড়লাম শহর দেখতে। এই গাড়ি আজ সারাদিনই আমাদের সাথে থাকবে। জয়পুর ঘুরিয়ে দেখিয়ে রাতে জয়সালমিরের ট্রেনে আমাদের তুলে দিয়ে তবে তার ছুটি। বাঁদিকে হাওয়া মহল, চলেছি নাহারগড় ফোর্ট। নাহারগড় ফোর্ট যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর। আরাবল্লী পাহাড়ের ওপরে অবস্থিত এই ফোর্টে যেতে যেতে ভারী সুন্দর দৃশ্য চারপাশে চোখে পড়ে। এই নাহারগড় শব্দের মানে জানেন তো? এর মানে হলো বাঘের বাসস্থান। 1734 সালে জয়পুরের মহারাজা সওয়াই জয়সিং এই ফোর্টটি তৈরি করেন। রাজস্থানে এটাই আমাদের দেখা প্রথম ফোর্ট। উপরে নীল আকাশ, চারপাশে পাহাড়ে ঘেরা নিচের জয়পুর শহর, তার উপরে এত সুন্দর একটা ফোর্ট, সব মিলিয়ে দারুণ সুন্দর একটা অনুভূতি হচ্ছে। আরাবল্লী পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড় কেটে তৈরি হওয়া রাস্তা দিয়ে আমরা এবারে এগিয়ে চলেছি আমের ফোর্টের দিকে। আমের ফোর্ট জয়পুরের চাটের অনেক সুখ্যাতি শুনে এসেছিলাম, সেগুলোই চেখে দেখছি, সত্যিই অসাধারণ। চলে এলাম জলমহল। জলমহলের সামনেটা বেশ সুন্দর একটা পার্কের মতো। অনেক লোক এখানে ঘুরতে আসেন, বিশেষ করে বিকেলবেলা ভালোই ভিড় হয়। কিছু দোকানপত্রও আছে, অনেক জিনিস কেনাও যায়। সারা জয়পুরে অজস্র দোকান আর অজস্র কেনাকাটার জিনিস। এখানকার বিখ্যাত জোহারি বাজার থেকে আমরাও অনেক কেনাকাটা করলাম। তবে জয়পুর যদি আমরা রাজস্থান বেড়ানোর একেবারে শেষের দিকে আসতাম না, তাহলে এই কেনাকাটার পরিমাণ যে অনেক বেড়ে যেত সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। জয়পুরে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে জানতে আপনারা আমাদের জয়পুর ভিডিওটি দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। রাতে ট্রেন ধরে পরদিন সকালে চলে এলাম জয়সালমির। জয়সালমির সোনার কেল্লার শহর। সত্যি কথা বলতে কি, এই সোনার কেল্লা দেখতেই এত দূরে আমাদের ছুটে আসা। কেল্লার ভেতরটা একটা আস্ত শহর। সোনার কেল্লা তৈরি হয়েছে ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে। রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম ফোর্ট এই সোনার কেল্লা আসলে একটা লিভিং ফোর্ট, মানে এখানে এখনও প্রায় 4000 মানুষ বসবাস করেন। জয়সালমির শহরে রয়েছে অনেকগুলো হাভেলি, আর তাদের প্রত্যেকের রয়েছে নির্দিষ্ট কিছু ইতিহাস। গদিসার লেক। জয়সালমিরের বিখ্যাত পুতুল নাচ। পরিত্যক্ত গ্রাম কুলধারা, এই গ্রামের আনাচে কানাচে লুকিয়ে আছে রহস্য। ওয়েসিস,
চলেছি লোঙ্গেওয়ালার পথে। পাহাড় বা সমুদ্র আমরা অনেক জায়গাতেই দেখতে পারি, কিন্তু মরুভূমি দেখতে গেলে আপনাকে রাজস্থানের এই পশ্চিম প্রান্তে আসতেই হবে। এসে গেছি লোঙ্গেওয়ালা যুদ্ধক্ষেত্রে। এ হচ্ছে লাকি, এই উটটার নাম হলো লাকি। এর পিঠে চেপেই আমরা সাম বালিয়ারি ঘুরে বেরিয়েছি। ভারী মিষ্টি উট, ভারী লক্ষ্মী। জয়সালমীর ভ্রমণের ওপর আমাদের তিনটে ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিলাম, দেখবেন কিন্তু। আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই রুক্ষ প্রকৃতিকেও ভালোবেসে ফেলেছি আমরা। আমাদের হোটেলে রুফটপে বসে খাচ্ছি, খাবো। বাপরে বাপ, হাওয়া কি উড়িয়ে নিয়ে যাচ্ছে আমাদের একেবারে। সোনার কেল্লা, নতুন সকাল। একটু পরেই বেরোবো নতুন শহরের উদ্দেশ্যে, রাস্তাতেই ব্রেকফাস্ট সেরে নেব। জয়সালমীরের বিখ্যাত ব্রেকফাস্ট ডাল পাকোয়ান, দুর্দান্ত খেতে, দুর্দান্ত খেতে। পাপড়ের মতো দেখতে পাকোয়ান, আর তার সাথে ডাল আর চাটনি আর কাঁচা পেঁয়াজ, অসাধারণ। আজ চলেছি যোধপুর। সোনার কেল্লা ছেড়ে যেতে কারোরই ইচ্ছে করছিল না, তবু যেতে তো হবেই। জয়সালমীর থেকে যোধপুরের ডিস্টেন্স 300 কিলোমিটার কিছু কম, পৌঁছতে প্রায় 5 ঘন্টা লেগে যাওয়ার কথা। জয়সালমীর আর যোধপুরের মাঝখানের এই রাস্তাটা পুরো মাখনের মতো মসৃণ, দারুণ রাস্তা। এতটুকু এবড়ো খেবড়ো, উঁচু নিচু কোথাও নেই। রাস্তার দুপাশেই মরুভূমি। পোখরান পেরোচ্ছি। পোখরান পেরিয়ে এসে একটা রেস্টুরেন্ট দেখে একটু চা খেতে নামলাম। এই অঞ্চলটার নাম ওশিয়া, এটা একটা ওয়েসিস। এখানে স্যান্ডিউনস আছে আর সেখানে ক্যাম্পও করা যায়। এই ওশিয়াতে অনেক পাখি দেখা যায়, জানেন? অনেক পাখি আসে এখানকার মরুদ্যানে। বুনো উট রাস্তা পেরিয়ে এদিকে এলো। পেরোচ্ছি কাইলানা। পৌঁছে গেলাম যোধপুরে, এই হলো আমাদের আস্তানা। রুফটপ রেস্টুরেন্ট থেকে মেহরানগড় ফোর্ট। যোধপুর শহর, যার আরেক নাম ব্লু সিটি। লাঞ্চ সেরেই বেরিয়ে পড়লাম মেহরানগড় ফোর্ট দেখতে।
ফোর্টে যাওয়ার জন্য পাহাড়ের নিচে অটো পাওয়া যায়, ওই অটোতে করেই চলেছি। মেহেরাঙ্গড় কথাটার অর্থ হল ফোর্ট অব দ্য সান বা সূর্য দেবতার গড়। রাঠোর রাজাদের প্রধান উপাস্য দেবতা ছিলেন সূর্য, তাই তারা দুর্গের নামকরণ করেন মেহেরাঙ্গড়, যা মিহির অর্থাৎ সূর্য আর গড় অর্থাৎ দুর্গ এই দুটো শব্দ থেকে এসেছে। শুনলাম ফোর্টে গেট আছে মোট 7টা, আর আছে অনেকগুলো প্যালেস। এই মেহেরাঙ্গড় ফোর্ট হচ্ছে ভারতের সবচেয়ে বড় দুর্গ, লাল বেলে পাথর বা রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি। 1459 সালে রাজপুত রাজা রাও যোধা এটি গড়ে তোলেন। প্রায় 1200 একর জমির ওপরে এই ফোর্ট তৈরি হয়েছে। কামানের গোলার দাগ জয়পুরের রাজার সাথে লড়াইয়ের চিহ্ন। বিরাট ফোর্ট দেখেছেন? প্যালেস দেখে আমরা তো চিন্তায় পড়ে গেছি, অত উঁচুতে হেঁটে হেঁটে উঠব কী করে, কোমর হাঁটু পা কাকে যে সামলাবো। খানিকটা চেষ্টা করলাম হেঁটে হেঁটে উঠতে, তারপর নেমে এলাম। নিচে এসে খোঁজ পেলাম লিফটের। লিফটের লাইনে দাঁড়িয়ে দেখলাম রক জয়েন্ট, যেখানে দু ধরনের পাথর একসাথে যুক্ত হয়েছে, ভূতাত্ত্বিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। লিফটেই ওপরে উঠলাম। ফোর্টের ছাদ, কোনো একটা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। নিচের যোধপুর শহর অপূর্ব। রাজা মহারাজাদের ব্যবহৃত পালকি হাওদা সবই পুরোর উপর তৈরি। বিশাল ফোর্ট, হাতে অনেকটা সময় না নিয়ে এলে ভালো করে দেখা সম্ভব নয়। মেহেরাঙ্গড়, এই প্রাচীন দুর্গে না জানি কত কাহিনী কত গল্প জড়িয়ে আছে।
বেশি ঘুরে দেখার সময় পেলাম না। আজ এখানে কি যেন একটা অনুষ্ঠান আছে, তাই সব ট্যুরিস্টদেরই তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো। অনেক কিছু দেখা বাকি রয়ে গেল। ঘণ্টাঘর, এই ঘণ্টাঘর সংলগ্ন এলাকাটা খুব জমজমাট, মার্কেট এরিয়া পুরো। এই ঘণ্টাঘরের আশেপাশে বিরাট মার্কেট, অনেক কিছু পাওয়া যায়। যোধপুরের অসাধারণ স্ট্রিট ফুড, পেঁয়াজ কচুরি, সামোসা, মির্চি বড়া আর দুর্দান্ত স্বাদের ফালুদা, এই দিয়েই ডিনার হয়ে গেল আমাদের। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও সম্পর্কে জানতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।